আমাদের শোরুম থেকে যদি আপনি প্রোডাক্টটি নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এবং পাচ্ছেন অনেক অনেক গিফট গিফট তো সাথে থাকছেই। আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে খুশি রাখার জন্য, আর কাস্টমারকে খুশি করার জন্য আমরা প্রতিটি প্রোডাক্ট সাথে গিফটের ব্যবস্থা করি এবং সাথে ডিসকাউন্টও থাকছেই। প্রতিটি ভিডিওতে আমরা কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি। সো আজকে আমরা কথা বলবো নতুন একটা প্রোডাক্ট নিয়ে, অপো F17 Pro। আমরা আজকে কথা বলবো অপো F17 Pro নিয়ে। যদিও প্রোডাক্টটি কিছুদিন আগে লঞ্চ করেছি, আমরা আসলে প্রোডাক্টটি ব্যবহার করে আসলে রিভিউটি দিচ্ছি অপো F17 Pro। আমরা প্রথমে দেখে নিই পুরো প্যাকেটটা। আর ফোনের আসলে প্যাকেটের প্রথমেই আপনার পিছনের সাইডে হাইলাইটস যে স্পেসিফিকেশনগুলো থাকে, যদি এটা আপনার ফ্ল্যাগশিপ মডেলের ফোন এবং এর হাইলাইটস যে স্পেসিফিকেশন আছে সেটা প্রথমেই আপনার প্যাকেটের পিছনের সাইডে আপনি দেখতে পাবেন। 7.48 মিলিমিটার আলট্রা স্লিক বডি পাচ্ছেন, 6.433 সুপার অ্যামোলেড ডিসপ্লে, 30 ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জিং এবং পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমরা সেই এই প্রোডাক্টটির প্ল্যাটফর্ম নিয়ে যদি এবার কথা বলি, প্ল্যাটফর্মে আপনার ফোনটিতে ওয়েস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 10.0 ইউজ করছে এবং অপর যে নিজস্ব অপারেটিং সিস্টেম কালার ওয়েস 7.0 ইউজ করছে। আসলে অ্যান্ড্রয়েড 10.0 ইউজ করছে, সাথে কালার ওয়েস 7.0 তে আমরা এক্সট্রা যে অপশনগুলো পাচ্ছি আসলে অনেক ফোনে আছে, কি আপনার বিল্ডিং সফটওয়্যারগুলো আপনার আননেসেসারি সফটওয়্যারগুলো আপনি মানে আননেসেসারি বাট বিল্ডিং সেগুলো আপনি আনইনস্টল করতে পারেন না, বাট এই প্রোডাক্টটিতে আপনি আননেসেসারি যে বিল্ডিং সফটওয়্যারগুলো আছে এটা আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। সো আপনার আসলে ডিসপ্লেতে যে হিবিজিবি একটা ভাব থাকবে সেটা আসলে আপনি ক্লিন করে নিতে পারবেন। আনেসেসারি প্রোডাক্টগুলো আননেসেসারি অ্যাপসগুলো আনইনস্টলের মাধ্যমে আপনি আপনার ডিসপ্লেটা ক্লিন করে নিতে পারবেন। আর চিপসেটটা, আসলে চিপসেটের কথা বলতে গেলে এটাতে আপনার চিপসেট ইউজ করছে হেলিও, মিডিয়াটেকের হেলিও P95 12 nanometer প্রসেসর। তো আসলে এখানে বাজেট রেঞ্জ অনুযায়ী P95 না দিয়ে আসলে অন্য এর থেকে হাই রেঞ্জের বা হাই কোয়ালিটির এটা চিপসেট দিতে পারতো। তো আসলে P95 প্রসেসর কি খারাপ না? আপনি কিন্তু P95 প্রসেসর খারাপ না, বাট দাম অনুযায়ী P95 প্রসেসরটা না দিয়ে আসলে এর থেকে ভালো একটা প্রসেসর দিতে পারতো। আর এখানে ইউজ করছে এটা হচ্ছে আপনার অক্টোকোরের প্রসেসর। অত লুকিং নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ডিমিনেশনস আসবে আপনার 160x73x77.5 mm, ওয়েট আসবে 164 গ্রাম, এবং সাথে থাকছে আপনার ডুয়াল সিম উইথ ন্যানো সিম, দুটা ন্যানো সিম ইউজ করতে পারবেন উইথ এসডি কার্ড। আর এবং এই ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড 430 NTSC ডিসপ্লে। এটা আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, যারা আসলে অনলাইন স্ট্রিমিং করতে অনেক বেশি ভালোবাসে তাদের জন্য অনেক দারুণ একটা ডিসপ্লে সুপার অ্যামোলেড। তো এখানে আসলে ফোনটিতে যেটা করেছে 60Hz ডিসপ্লে দিয়েছে, যেটা স্মুথ রিফ্রেশিং এর জন্য আসলে খুব একটা ভালো করেনি। এখানে 90Hz বা এখন যেগুলো চলছে আর কি, এর থেকে কম বাজেটের ফোনগুলোও 90Hz ডিসপ্লে বা 120Hz ডিসপ্লে 120Hz ডিসপ্লে দিচ্ছে। তো আসলে 60Hz ডিসপ্লেটা খুব একটা ফ্যাক্ট না যারা আসলে 60Hz ইউজ করছে, কারণ কিছুদিন আগে 90Hz বা 120Hz ডিসপ্লে সম্পর্কে আমরা কেউই জানতাম না বা এই নিয়ে কখনো কোনো কথা হয়নি। তো আসলে যারা 60Hz ডিসপ্লে ইউজ করে তারা 60Hz ডিসপ্লেটা আসলে আহামরি প্রবলেম হবে না, কিন্তু যারা 90Hz ডিসপ্লে বা 120Hz ডিসপ্লে ইউজ করে তাদের জন্য আসলে ব্যাকে ফিরে আসাটা অনেক কঠিন বা একটু টাফ হবে। সো সব মিলে মোটামুটি ভালো করছে। তো এখানে কোম্পানি দিতে পারতো 90Hz ডিসপ্লেটা দিতে পারতো, যেটা আপনার ডিসপ্লে সাইজ করছে 6.43 ইঞ্চি এবং বডিটা আপনার স্ক্রিন রেজলিউশন আসবে 1080x2400 pixel ডিসপ্লে HD+। এটা হচ্ছে আপনার কোর্টেক্সের প্রসেসর। তো এবার যদি আমরা মেমোরি নিয়ে কথা বলি, এটা আপনার কার্ড স্লট মাইক্রো এসডি তো আপনি ইউজ করতে পারবেন, সাথে আপনি পাচ্ছেন 128 GB ইন্টারনাল স্পেস পাচ্ছেন সাথে এবং UFS 2.1। এবার আমরা কথা বলি ক্যামেরা নিয়ে, আসলে অপো সেলফি এক্সপার্ট।
তো আসলে ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমরা যদি মেন ক্যামেরা নিয়ে কথা বলি, ক্যামেরাটা আপনার মেন ক্যামেরা ইউজ করছে 48 মেগাপিক্সেল যার অ্যাপারচার 1.8 এবং সাথে ইউজ করছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের ক্যামেরা এবং সাথে দুইটা ক্যামেরা আছে 2 এবং 2। ও সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে আমরা সেলফি ক্যামেরাতে পাচ্ছি 16 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.4, সাথে দিয়েছে একটা ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের। তো ফোনটি আসলে আমি ইউজ করে যেটা বুঝেছি 16 মেগাপিক্সেলের ক্যামেরাটা ঠিক আছে, বাট 16 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা না দিয়ে ওখানে একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিলে আসলে ক্যামেরার কোয়ালিটিটা অনেক ভালো হতো। আর ক্যামেরাতে এক্সট্রা যে অপশনগুলো আসলে দিয়েছে কালার 7.0-তে, সেখানে হচ্ছে আপনি এমনিতেই এর আগের ফোনগুলোতে আপনি DSLR মোড বা পোর্ট্রেট মোডে আপনি ছবি তুলতে পারতেন, বাট এখানে দুইটা অপশন এক্সট্রা করেছে যেটা আপনি পোর্ট্রেট মোডে ছবি তুললে আপনি ন্যাচারাল আপনার সাবজেক্টটাকে তো ফোকাস করবে এবং অবজেক্টগুলোকে এক্সট্রা বোল্ড করে দেবে, যে কারণে ছবিটা আসলে ছবির কোয়ালিটিটা অনেক ভালো হবে। আর আরেকটা অপশন দিয়েছে সেটা হচ্ছে আপনার ছবি তোলার পরে দেখাচ্ছে সাবজেক্টটাকে কালার রেখে আপনি অবজেক্টটাকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারছেন। যদি এরকম করা যায় সেক্ষেত্রে কী হয়, সাবজেক্টটাকে বেশি ফোকাস করে এবং সাবজেক্টটা বেশি ফুটে ওঠে। আসলে এই অপশন দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রিভিয়াস কোনো ফোনে আমি এরকম কোনো অপশন দেখিনি। তো এবার আমরা সাউন্ড নিয়ে যদি কথা বলি, এটা আপনার লাউডস্পিকার অবশ্যই 3.5 mm জ্যাক ওয়েবসাইটের প্রো, যেটাতে আপনি ব্যাটারি পাচ্ছেন 4015 mAh। যারা শুধু নর্মালি ইউজ করেন তাদের জন্য পুরো একটা দিন অনায়াসে যাবে, বাট যারা হাই মানে বা অনেক হাই ইউজ করেন, যে একটা না আপনি অনলাইন গেমিং করছেন বা ভিডিও স্ট্রিমিং করছেন, তার জন্য আসলে বিকেলে চার্জ দিতেও হতে পারে। যেগুলো 4015 mAh ব্যাটারি পাচ্ছেন, 7% ফাস্ট চার্জিং, 30 ওয়াটের ফাস্ট চার্জিং, 4015 mAh ব্যাটারি, 7 30 ওয়াটের চার্জার বা 30 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্ল্যাশ চার্জার, যেখানে আপনার 1 ঘন্টার কিছু কম সময়, আই মিন 50 মিনিট বা 55 মিনিট এর মধ্যেই আসলে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন ফোনটিতে। যেহেতু এস ফোনটির অফিসিয়াল প্রাইস 27,990 টাকা, আমাদের শোরুম থেকে যদি আপনি প্রোডাক্টটি নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এবং পাচ্ছেন অনেক অনেক গিফট। গিফট তো সাথে থাকছেই, আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে খুশি রাখার জন্য, আর কাস্টমারকে খুশি করার জন্য আমরা প্রতিটি প্রোডাক্টের সাথে গিফটের ব্যবস্থা করি এবং সাথে ডিসকাউন্টও থাকছেই।